আজকে আমরা দেখে নি কি কি লাগবে এই ডেজিনেটের এই উলেন উল উলেন ফ্লাওয়ার ক্রুসেট এবং উল এই উল এই ফ্লাওয়ারটা ডেজিনেটের ফ্লাওয়ারটা আগের ভিডিওতে দেখানো হয়ে গেছে এবার আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেটাতে দেখে নেবেন এবার আমি এইটা ফিনিশিংটা দেখাবো এটাতে 12টা পাপড়ি আছে 3টা করে রাউন্ড আছে 3টা করে মোট 36টা আমার রাউন্ডই থাক আছে তাতে 12টা পাপড়ি এবার এইটাকে আমি জয়েন্ট করব সেটা দেখাবো যেমন এই ঠিক এই রকম ভাবে এখানে কর্নার সৃষ্টি হয়েছে রেকট্যাঙ্গেলের মতো কর্নার করেছি দুটো পাপড়ি ছেড়ে দিয়েছি আবার একটা কর্নার করেছি আবার দুটো পাপড়ি ছেড়ে দিয়েছি আবার দুটো পাপড়ি ছেড়ে দিয়েছি আবার কর্নার করেছি আবার দুটো করে পাপড়ি ছেড়েছি কর্নার করেছি ঠিক সেমনি এখানটা হবে 12টা পাপড়িতে এবার আমি এটা আপনাদের দেখাচ্ছি কিভাবে জয়েন্ট করছি কর্নারটা কিভাবে করছি কর্নার দিয়ে চালু করছি তাহলে কর্নারটা আমি কর্নারটায় আমি 8টা চেন দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 এটাতে আমার কর্নার হলে হয়ে গেল আর এটাতে আমার ডবল হবে না সিঙ্গেল ক্রুসেট হবে 1 2 3 এখানে 3টা পাপড়ি নিয়েছি 1 2 3 নিয়ে 2 1 আবার 1 2 3 এখানে 3টা পাপড়ি 3টা রাউন্ড নিলাম একটা পাপড়িতে 3 বলছি 2 1 করলাম এবার 1 2 3 এটাও 2 আর 1 এবার এই জায়গাটা আমাকে কর্নার সৃষ্টি করবো 8টা চেন দিয়ে 1 2 3 4 5 6 7 8 করে এইভাবে 2 1 করলাম 1 2 3 আবার 3টা পাপড়ি 3টা রাউন্ড নিচ্ছি নিয়ে 1টা পাপড়ি এই 2 সেম প্রসেস 2 1 দুটো ছাড়বো 1টা পাপড়ি তে কর্নার করবো এই 1টা পাপড়ি হলো আর 1টা পাপড়ি 2 3 এবার আমাকে আবার 1টা কর্নার হবে 1 2 3 এখানে আমি কর্নার করব 8টা পাপড়ি 2 3 4 4 5 6 7 8 নিয়ে 2 তারপর 1 এখানে আমার 3টা কর্নার হয়ে গেছে এখন লাস্ট কর্নারটা বাকি আছে 1 2 3 1 2 3টা পাপড়ি 3টা রাউন্ড নিয়ে 2 1 1 2 3টা চেন আবার 3টা রাউন্ড নিচ্ছি নিয়ে 2 1 আবার 1 2 3 1 2 3 নিয়ে এটা আমার কর্নার তৈরি করতে হবে 1 2 3 4 5 6 7 8 আমার
রেকট্যাঙ্গেল টাইপের ফুল এর কর্নার হয়ে গেছে। এবার এটাও সেমিয়ে এক দুই তিন, একটা দুটো তিনটে, টু ওয়ান, এবার একটা দুটো তিনটে, টু ওয়ান, এবার আমি একটা দুটো তিনটে, আমার পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে জয়েন্টটা কিভাবে করতে হয়, এই ডেজিনেটর ফুলটা ফিনিশিং হয়ে গেছে, পুরো রেকট্যাঙ্গেলের মতন হয়েছে ফিনিশিংটা। এবার আমি এর সঙ্গে এই ফুলটাই ডেজিনেটর আরেকটা ফুল জয়েন্ট করা দেখাবো, সেটা সেম প্রসেস কিন্তু একটু আলাদা হবে, একটু দেখতে ঠিক এইভাবে জয়েন্ট হবে। দেখতে পাচ্ছেন এটা কিভাবে জয়েন্ট হয়েছে দুটো ফুল এইভাবে, যে মানে হবে তো আমি করছি, আপনারা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন কি আলাদা হচ্ছে আগের ফুলটার সঙ্গে এর ফুলটা। এবার আমি সেম নিয়েতেই আমি কর্নার দিয়ে চালু করছি, এক দুই দুই এই তিন এই চার, চর নিয়ে এই কর্নারে এই কর্নারটাকে জয়েন্ট করছি, এখানে টু এই ওয়ান, সিঙ্গেল ক্রোশেট হচ্ছে, এক দুই তিন চার নিয়ে আবার সেই সেম পাপড়িতে ফিরে আসছি, নিয়ে এসে এখানে টু দিলাম এই ওয়ান, এবার আমি এক দুই তিন নিয়ে এখানে এই পাপড়িটায় তিনটা রাউন্ড গুনে নিলাম, নিয়ে একটু দেখে নিতে হবে যে সামনের দিকে দুটো আছে কিনা, সামনের দিকে এই দুটো ইয়ে সামনের দিকে আছে কিনা, নিলাম নিয়ে তিনটা করে এই আমার টু ওয়ান হচ্ছে। হওয়ার সঙ্গে সঙ্গে আমার এই পাপড়িটাকে ঘুরিয়ে এর সঙ্গে জয়েন্ট করছি, আবার এখানেও টু এই ওয়ান, আবার আমি ঘুরিয়ে এক দুই এই তিন, হওয়ার পর আমি সেম এক দুই এই তিনটা নিয়ে টু ওয়ান হচ্ছে, এটাকে ঘুরিয়ে এই সেম অপর পাপড়িতে পাপড়ির সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি, দুই এক হলো, এবার আবার এক দুই এই তিন নিয়ে আরেকটা পাপড়ি করে কর্নারটা সেম আগে যেমন কর্নারটা জয়েন্ট করেছিলাম সেইভাবে এই তিন নিয়ে আরেকটা পাপড়ি করে কর্নারটা সেম আগে যেমন কর্নারটা জয়েন্ট করেছিলাম সেইভাবে এক দুই তিন চার করলাম, করে আবার ঘুরালাম, ঘুরিয়ে এটাকে জয়েন্ট করে সেম জায়গা আবার ফিরে এলাম, এক দুই তিন চার করে সেম জায়গা ফিরে এলাম, শুধু এইটুকুনি আলাদা হলো, বাকি কিন্তু সেম আগের মতনই আবার চলছে। দেখুন এখানে এক দুই তিন, এক দুই তিন এই পাপড়ি নিলাম, এই হলো, আবার এক দুই তিন নিয়ে এই হলো, দুটো পাপড়ি ছেড়ে দিলাম, আবার কর্নার আটটা হবে, দুই তিন নিয়ে এই পাপড়ি
হলো নিয়ে এখানটা আটটাছে, দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এই সেমভাবে আমার পাপড়িটা, এই দেখো এইভাবে আমাকে সেমভাবে ঘুরিয়ে সেমভাবে ঘুরিয়ে এইভাবে পাপড়িটা করতে হচ্ছে। এখন আমার এই পাপড়িটা হয়ে গেছে, জয়েন্টটা করে দিয়েছি, এইভাবে আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি আরও ফুল জয়েন্ট করে এই দেখুন একটা একটা করে আমি কমপ্লিট করেছি। এইভাবে একটার পর একটা ফুল জয়েন্ট করে রাউন্ড দিয়ে দিয়ে এইভাবে করছি। এইটা দিয়ে আপনি টেবিল ক্লথ বানাতে পারেন, আবার শালও, গায়ে উলের চাদর। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেনই, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর কোনো কিছু মতামত দেওয়ার ইচ্ছা থাকে বা ভিডিওটা কেমন লাগলো জানাবার ইচ্ছা থাকলে কমেন্ট সেকশন তো আছেই, লিখে জানাবেন, আমি যথাযথ সহযোগ দেওয়ার চেষ্টা করবো আপনাকে। ধন্যবাদ।